হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লালগঞ্জ বিচ ও কালিস্তান আইল্যান্ড আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। নমস্কার দাদা, আমার নাম সফিরউদ্দিন, আমি বকখালি হেনরিস আইল্যান্ড থেকে বলছি। দাদা, আমার নাম সফিরউদ্দিন, বকখালি হেনরিস আইল্যান্ড থেকে বলছি। আমার মোবাইল নাম্বার রয়েছে 7318604645। দাদা আপনারা আসুন, আপনাদেরকেও এরকম সুন্দর করে দেখিয়ে দেবো। আমরা যে হেনরিস আইল্যান্ডে ঢুকছি, এই যে হেনরিস আইল্যান্ডের মানেটা হচ্ছে এই যে খাড়িটা এসছে বঙ্গোপসাগর থেকে, আবার বঙ্গোপসাগরেই বেরিয়ে যাচ্ছে এদিকটা থেকে। তো আমরা এই যে গ্রাম অঞ্চল ছেড়ে টোটালটা কিন্তু আমরা এই যে ব্রিজটার উপরে উঠেছি, এই ব্রিজটা পার হয়ে আমরা ঢুকে যাবো হেনরিস আইল্যান্ডে। এটাই হচ্ছে হেনরিস আইল্যান্ডের মানেটা, যে আমরা খাড়িটা পার হয়ে আমরা চলে যাচ্ছি পুরোপুরি একটা আইল্যান্ডের মধ্যে। আর এই আইল্যান্ড পার হয়ে যাওয়ার মুখটাতে আপনারা দেখতে পাবেন টোটালটা দু সাইডে ম্যানগ্রুভ সুন্দরবন ফরেস্ট। এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সুন্দরবনের যাবতীয় সব রকমের গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। বিভিন্ন রকমের গাছ বলতে গেলে আপনার ম্যানগ্রুভ সুন্দরবন ফরেস্ট, এখানে রয়েছে সুন্দরী বাণী, সুন্দরী গোরান, সুন্দরী গেওয়া, বিভিন্ন রকমের গাছ রয়েছে। আমরা যাওয়ার পথে কিন্তু মেন যে সেক্টরটা পড়বে ওটা হচ্ছে আপনার ম্যানগ্রুভ কমপ্লেক্স এ সেক্টর, এরপরে আমরা চলে যাব সুন্দরী কমপ্লেক্স বি সেক্টর, তারপরে চলে যাব আমরা একদম হেনরিস আইল্যান্ডের লাস্ট বিচ কিরণ সি বিচ। হেনরিস আইল্যান্ডের লাস্ট বিচ কিরণ সি বিক্রয় কেন্দ্র, এখানটায় যাবতীয় মৎস্য বিক্রয় করে এবং এখানে রয়েছে মৎস্য বিক্রয় গাড়ি, এই গাড়িতে করে গ্রাম অঞ্চল শহর অঞ্চলে নিয়ে যায়, বিক্রয় করে আসে। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে দেখুন, এসি গাড়ি, এসি গাড়িতে করে গ্রাম অঞ্চল শহর অঞ্চলে নিয়ে যায়, মাছটা বিক্রয় করে আসে। এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার টোটাল 162 খানা ভেড়ির মাছ, এক একটাতে এক এক রকমের মাছের চাষ হয়, যেমন হচ্ছে গোলদা, বাগদা, চিংড়ি, পার্শে, ট্যাংরা, বিভিন্ন রকমের মাছের চাষ। এখানে আপনারা এলে এখানে কিন্তু অনলাইন বুক করে এখানেও থাকতে পারবেন এই ম্যানগ্রুভ কমপ্লেক্সে। এখানে রয়েছে আপনার রিসর্ট রয়েছে, কটেজ রয়েছে এবং এখানে বোটিংও করা যায়, প্যাডেল করা বোটও রয়েছে এবং এখানে রয়েছে ছোট্টখাট্ট একটা পার্ক। এই পার্কে আপনারা ছোট ছোট বাচ্চারাও মজা নিতে পারবেন, ছোট্ট পার্ক। হেনরি আইল্যান্ডের ভিতরে চলতে চলতে পথের ধারে হঠাৎই পাখিটির দেখা পেলাম। এই পাখিটির নাম মোহনচূড়া। এই পাখিটি অসম সাহসী, রাস্তার ধারে নির্ভয় নিজের খাবার খুঁজে চলেছে। এই পাখিকে আমরা যেমন সুন্দরবন বকখালিতে দেখেছি, আবার যখন লাদাখ গিয়েছি সেখানেও দেখেছি। আমরা সুন্দরী কমপ্লেক্সের একটা রিসর্ট এখান থেকে স্টার্টিং। এই রিসর্টটা কিন্তু আপনার আমফান, বুলবুল, ইয়াস এগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছে। এই দেখুন এই রিসর্টটা কি পরিস্থিতি, উপরে টিনের শেড, সাইডটা পুরো স্লেডিং কাঁচ দিয়ে সুন্দর করে দারুণ করে এটা তৈরি করেছিল রাজ্য সরকার, কিন্তু এটা আমফান বুলবুল ঝড়ে নষ্ট হয়ে গেছে। এখানে ওয়াচ টাওয়ারটাও তৈরি করেছিল, ওয়াচ টাওয়ারটায় উঠলে পুরোপুরি সুন্দরবনের ভিউটা দেখা যেত এই ওয়াচ টাওয়ারটায় উঠলে। এবং এখানে দেখুন এই যে হেতালের বন, ওই যে ভেতরটায় দেখুন খেজুর গাছের মতো পাতা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি হেতাল বন। এই এই বনটা কিন্তু পুরোটাই আছে, কিন্তু আমরা রাস্তার ধারে এই টোটালটা ম্যানগ্রুভ বাবলা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, যার জন্য এই জায়গাটা দেখাতে সুবিধা হচ্ছে যে ওই রকম হেতাল বন কিন্তু এই সুন্দরবনের মধ্যে কিন্তু পুরো হেতালের বন রয়েছে। এই হেতাল বনেই কিন্তু আপনার সুন্দরবনে বাঘ থাকে, কারণ হেতাল বনে কেন বাঘ থাকে, বাঘ থাকার কারণটা এটাই যে হেতাল বনের হেতাল গাছের যে পাতাগুলি যখন শুকিয়ে আসে তখন হলদে, কালচে, লালচে টাইপের একটা কালার চলে আসে, বাঘের গার কালার চলে আসে। এই জন্য হেতাল বনে বাঘ থাকার জন্য খুব সুবিধা, যার জন্য হেতাল বনেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে। আপনারা গেছেন কিনা জানি না সুন্দরবনে, সুন্দরবনে কিন্তু হেতাল বনের গা ধরে যখন লঞ্চগুলো যায় ওই হেতাল বনেই কিন্তু সুন্দরবনে বাঘ দেখা যায়, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় না, কারণ ওরা তো বাঘের ওই হেতাল বনের ঝোপের মধ্যে থাকে, যখনই জল এবং যখনই কোনো আহার খেতে আসে সমুদ্রের ধারে অ্যাকচুয়ালি তখনই দেখা যায়, কিন্তু এই হেতাল বনেই কিন্তু বাঘ থাকে, কারণ ওটা তো পরপর পাতাগুলো যখন ঝুলে যায় তখন কিন্তু ওর ভেতরে কিন্তু একটা বাড়ির মতো, হ্যাঁ হ্যাঁ থাকার জন্য খুব প্লেস হয়ে যায় একটা, যার জন্য হেতাল বনে বাঘ থাকে।
আমরা চলে এলাম এবারে সুন্দরী কমপ্লেক্স। সুন্দরী কমপ্লেক্স এখানে দেখুন এই যে লেখা রয়েছে হেনরিস আইল্যান্ড ফিশারি প্রজেক্ট, এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সুন্দরী পর্যটন প্রকল্প এখানে লেখা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু আপনার দেখুন কটেজগুলোতে সব নাম দেওয়া রয়েছে, হেতাল, বোরান, বাণী, সুন্দরী, এই প্রজেক্টের নামে। কিন্তু এই যে সুন্দরী যে গাছ, এই ম্যানগ্রোভ যে গাছ, এই গাছের নামেই কিন্তু এসব কটেজের নাম দিয়েছে। হেনরি আইল্যান্ডের এই ম্যানগ্রোভ কমপ্লেক্স ও সুন্দরী কমপ্লেক্সের রুমগুলি অনলাইনে বুক করা যায়। রুমগুলি বুক করতে হয় স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটাও এই সুন্দরী কমপ্লেক্সের যে রিসর্ট, এই রিসর্টগুলো, এই যে মাঠের মাঝখানে যে রিসর্টগুলো দেখছেন এগুলোতেও কিন্তু আপনারা অনলাইন বুক করে থাকতে পারবেন। এই যে লেক ভিউ, মাড হাউস, মিরিগানায়না, এইসব গেস্ট হাউসগুলো কিন্তু আমফান বুলবুল ঝড়ের আগে কিন্তু অনেকগুলো গেস্ট হাউস নষ্ট হয়ে গেছে, পুনরায় আবার চালু করে দিয়েছে এই গেস্ট হাউসগুলো। চলো এবার আমরা হেনরিস আইল্যান্ডে যাচ্ছি। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। দুপাশে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ, মধ্যখান দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তাটা অনেক দিন আগে যখন আমরা 2013 এসেছিলাম তখন পুরো এটা ইটের রাস্তা ছিল, এখন এটা অবশ্য বাঁধিয়ে দিয়েছে। রাস্তাটা অনেক নিচে ছিল আর ইটের পুরো ছিল, কাদা হয়ে থাকতো, জোয়ারের জল এসে উঠত, কিন্তু এখন সেটাকে উঁচু করে দিয়েছে, উঁচু করে মাধিয়ে দিয়েছে। কিন্তু এই যে ম্যানগ্রোভ, এগুলো পুরো ইন্ট্যাক্ট আছে, যেরকম আগে ছিল সেরকমই আছে। এই ফিলটা করা যায় এই জায়গায় আসলে, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সি বিচে যাওয়া। তোমরাও এসো, তোমরাও যাবে। এই যে সরু সরু পাতার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই নারকেল পাতার মতো, এইগুলোই হচ্ছে হেতাল গাছ, যে হেতাল বনে বাঘ থাকে সুন্দরবনে। আমরা কাঠের পোল দিয়ে এবার যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এই সেই ইটের রাস্তা যেটা আমি আস্তে আস্তে বলছিলাম, পুরো হেতাল বনের মধ্যে দিয়ে এই কাঠের পোল, দারুণ লাগে এর মধ্যে দিয়ে যেতে। এখানে চাইলে পুরো ম্যানগ্রোভ কে হাত দিয়ে টাচ করে যাওয়া যেতে পারে। ছোট ফুলের মতো না ফল ধরেছে গাছগুলোতে। এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে থাকতো আর এখানে প্রচুর মাড স্কিপার থাকতো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন এখন পুরো জায়গাটা পুরো ড্রাই হয়ে আছে, মনে হয় এই সিজনে ড্রাই হয়ে যায়, নয়তো প্রচুর এখানে মাড স্কিপার থাকে। পুরো জোয়ারে জল এসে জায়গাটা ঘুরে যায়, তারপর ভাটায় আবার জল নেমে গেলে পুরো জায়গাটাই কাদা হয়ে যায় আর তখন ওই মাড স্কিপারগুলো ওর মধ্যে ঘুরে বেড়ায়।
সাইকেল নিয়ে বিয়ালিতে পুরো দেখিয়ে দিয়েছ। এখন এখানে মাছ ধরা চলছে। আমরা হেনরিজ আইল্যান্ডের কিরণ যে বিচ, সেই বিচে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন পুরো জোয়ার, পুরো ভরা জোয়ার উঠে গেছে, আর এখানে দেখা যাচ্ছে মাছ ধরছে সব এনারা। দারুণ লাগছে জলের মধ্যে নেমে, খুব সুন্দর ঠান্ডা জল। বড় বড় ঢেউ আসছে, আজকের দোল পূর্ণিমার পুরো কটাল তো ভরা কটাল, তার জন্য পুরোপুরি পুরো জল পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ওখানে মাছ ধরা চলছে, একদম তার জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে, একদম বেরিয়ে পড়তে হবে সব পিছু টান ছেড়ে। সব পিছু টান ছেড়ে আপনারাও বেরিয়ে পড়ুন আর এক্সপ্লোর করুন, মাঝে মাঝেই বেরিয়ে পড়তে হবে, এর মতন আনন্দ আর হয় না। আমরা খুব এনজয় করছি, ঘোরার আনন্দ আর হয় না। আজকে পুরো পূর্ণিমার ভরা কটাল না, দোল পূর্ণিমার কটাল তো। আওয়াজটা শুনতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছি। মন ভালো করে দেয়, মন ভালো হয়ে যায়, শরীরও ভালো হয়ে যায়।
যেটা স্ট্রাইপ স্ট্রাইপ ওটা বাগদা চিংড়ির মিন, আর ওটা এমনি চিংড়ির মিন। তাও দেখো বা জাল ঝাড়া হবে। ওই জায়গাটাতে মাছগুলো সব ছোট ছোট আটকাচ্ছে। জেলি আসছে মনে হয়। জেলি, ওই যে জেলি ফিশ, জেলি ফিশ, জেলি ফিশ আসছে, জেলি ফিশ, জেলি ফিশ আসছে। এই যে পুরো পুরো ভর্তি ভর্তি হয়ে আছে। বিশেষ করে এই হেনরিজ আইল্যান্ডের এই এই যে কিরণ বীচ, এইটাতে বোধহয় জেলি ফিশ দেখতে পাওয়া যায়। নিচের মধ্যে সিস স্নেকের বাচ্চা ছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম সমুদ্রে যে ছোট, এখন সিস স্নেক এরকম ঘুরছে, ছোট বাচ্চা। ওই ভাঙর পাচ্ছে ওগুলো আপনারা চেনেন কি করে? ঠিক চেনা জানে। এইটা কি? এইটা এই যে নিচে 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 বাবা কত বড় জেলি ফিশটা। তিন মাস লাগে, ওই ছোট ছোট মাছগুলো ওগুলোই ভাঙর পাড়ছে না? মিনের দাম কেমন? মিনের দাম 300 টাকা। 300 টাকা? হাজার হাজার হাজারটা নেই, 300 টাকা হাজার পিস। 300 টাকা হাজার পিস তো কালেক্ট করতে তো হয়ে যায়। এটাই হলো না না ভালো কিছু। চলো যাই এবারে, এবারে যাই, এবারে আমরা হোটেলে ফিরবো, ওখানে বাজার থেকে মাছ কিনবো, মাছ কিনে হোটেলে দেব, তারা রান্না করে দেবে, দুপুরে আমরা এই মাছ খাবো। রাত্রেও আমরা দেশি মুরগি বা মোরগ কিনে দেবো, সেটা রাতে রান্না হবে, আমরা সেটা কি দিয়ে খাই দেখা যাক। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওরে বাবা দাঁড়া, আমাদের অসুবিধা আছে, দাঁড়া না। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। হেনরি আইল্যান্ড থেকে আমরা এখন চলেছি হোটেলের দিকে। হোটেল থেকে তারপর আমরা যাব বকখালি সি বিচে, সেখানে আমরা রং খেলব। জীবনে প্রথমবার সি বিচে রং খেলব, আমরা সবাই খুব এক্সাইটেড।
তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্যামেরা আছে বাবা, দিস না, ক্যামেরা নষ্ট হয়ে যাবে, দিস না বাবা। আড়াইশো টাকা।